আবার পিপিটে ভাত বিচার করছে খেয়ে অভিজিৎকে লাইভ লোকেশন পাঠালাম, মানে যার কথা বলছিলাম তখন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে এই যে অভিজিৎ, ওকে লাইভ লোকেশন পাঠানো হলো। এই যে বগলে গন্ধ আবার সেন্ট মার্কে দেখো, দেখে নাও আমার কত দিচ্ছিস, উল্টো করে দেখেছিস। এই যে এই যে তিনজনের পাত থেকে একটু করে নিয়ে খাচ্ছি আমি। তো ফাইনালি গাইজ, কালকে তোমার যেটা বলেছিলাম যে গতকালকে একটা স্পেশাল ডে আছে, তো সেই স্পেশাল ডেটা হচ্ছে আজকে। তার জন্য এই যে সবাই আজকে এসেছে, আর মামা মামি কাকা কিমা আর দাদার বলবো না, পরে বলবো, পরে জানতে পারবে। তো সবাই এসছে, কিছুক্ষণ পরে তোমরা ডিটেলস জানতে পারবে, ভিডিওটা স্কিপ করবে না। অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে ওয়াচিং। তো ফাইনালি যেটার জন্য তোমাদেরকে এতদিন ওয়েট করিয়েছি সেটা হচ্ছে আজকে আমার দাদার আশীর্বাদ। তো এতক্ষণ ধরে তোমরা দেখলে যে আশীর্বাদ হলো, আর এখানে সবাই আছে, আমার মা, দাদার শাশুড়ি মা, এই যে দাদা, মুখটা দেখা রে, সব শেষে এই যে ছোট মা, ছোট মা সব শেষে। থোড়া থোড়া ইমোশনাল হয়ে গেছে, চ সন্ধ্যের মধ্যে গাছ বেরিয়ে যাবে, কালকে কেটে ফেলবো, তোর বিয়েতে খাওয়ানো হবে। তো আশীর্বাদ হওয়ার পর এখন বলছে ওর ফিলিংস, বলছে যে থোড়া থোড়া ভয়, থোড়া থোড়া ব্যাড, থোড়া থোড়া এসব বলছে, ঠিক আছে।